নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি স্যান্ডউইচের একটা রেসিপি, খুব ইজি একটা স্যান্ডউইচ আপনাদের করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দুটো সেদ্ধ করা ডিম নিচ্ছি। ডিম দুটোকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ক্রাম্বল করে নিচ্ছি। খুব বেশি স্ম্যাশ করার দরকার নেই, শুধুমাত্র একটু দানা দানা রেখে ক্রাম্বল করে নিলেই হবে। আমি দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা। আর ডিমটা যাতে হার্ড বয়েল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু প্রেস করে করলেই এরকম ক্রাম্বল হয়ে যাবে। দেখুন, এর টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন এটা রেডি হয়ে গেছে। আমি যেহেতু এগ মেয়োনিজ স্যান্ডউইচ বানাচ্ছি, তাই এর মধ্যে প্রায় 4 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা নিজের টেস্ট অনুযায়ী দেবেন, আমি 4 চামচ দিয়েছি। 4 চামচ মেয়োনিজ দেওয়ার পর এতে গোলমরিচ আর নুনটা অ্যাড করে দিতে হবে। গোলমরিচ দিচ্ছি 1/2 টিস্পুন, নিজের টেস্ট অনুযায়ী দেবেন। আপনারা চাইলে এখানে লঙ্কা কুচি মিহি করেও ইউজ করতে পারেন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুনটা একটু কমের মধ্যে রাখবেন, মেয়োনিজেও নুন থাকে, তাই নুনটা একটু দেখে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে মিহি করে কুচানো গাজর, শশা, টমেটো এই পর্যায়ে ব্যবহার করতে পারেন, তবে আমি শেষে দিয়েছি একদম। এখানে 4টে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। এতে প্রথমে ডিম আর মেয়োনিজের মিক্সচারটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে স্প্রেড করে দিতে হবে। এরপরে এতে স্লাইস করে রাখা শশা আর পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে সবজি আপনারা কাঁচা খেতে ভালোবাসেন সেগুলো দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একইভাবে এই স্লাইসটাতেও খুব ভালো মতন এগ আর মেয়োনিজের যে মিক্সচারটা সেটা দিয়ে দিলাম। শশা আর পেঁয়াজ কুচি একইভাবে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর বিটনুন ছড়িয়ে দেব। রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে এইভাবেই রেখে খেতে পারেন। আমি ওপর থেকে একটু কেচাপ দিলাম, এটা অপশনাল, তবে যারা পছন্দ করেন একটু সুইট, একটু ট্যাঙ্কি ফ্লেভার তারা দিতে পারেন। আমি এটাকে টোস্ট করে নেব বাটারে। আপনারা চাইলে একইভাবে কাঁচা অবস্থাতেই খেতে পারেন পাউরিটা, তবে আমার টোস্ট করা স্যান্ডউইচ বেশি পছন্দ, তাই 1 চামচ বাটার নিয়ে একটু স্প্রেড করে নিলাম। তারপরে স্যান্ডউইচ দুটো নিয়ে একটু টোস্ট করে নেব। একটু চেপে চেপে এটাকে টোস্ট করব, যাতে সব দিকটা সমানভাবে টোস্ট হয় আর একটু ক্রাঞ্চি হয়। তাই একটু খুন্তি দিয়ে চেপে চেপে ধরে ধরে, বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড, 45 সেকেন্ড মতন এক একটা পিট টোস্ট করলে এটা রেডি হয়ে যাবে। আঁচটাকে মিডিয়াম রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে ক্রাঞ্চি হবে এটা। এই দুটোই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। কেটে দেখিয়ে দিচ্ছি, খুব ক্রাঞ্চি হয় এইভাবে টোস্ট। একটু বাটারটা বেশি দিলে আরো বেশি ক্রাঞ্চি হয়, তবে বাটারের কোয়ান্টিটিটা নিজেদের উপর ডিপেন্ড করে। এটা একদম রেডি হয়ে গেছে। সকালের জল খাওয়ারে বা বিকেলের টিফিন হিসেবে রেডি করে নিন, খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।